বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। গরম পড়ে গেছে আর পাতে সুক্ত থাকবে না বন্ধুরা, এটা হতেই পারে না। আজকে আমি আপনাদেরকে পুরনো পদ্ধতিতে একদম বিয়েবাড়ির স্টাইলে সুক্ত করে দেখাবো। আপনাদের মধ্যে অনেকেই অনেকদিন ধরে অনুরোধ করছিলেন সুক্ত তৈরি করে দেখানোর জন্য, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি এখন বাগানে চলে এসেছি উচ্ছে তুলতে সুক্ত তৈরি করার জন্য। দেখুন এই যে এইগুলো উচ্ছে গাছ। বন্ধুরা, বিয়েবাড়ি ছাড়াও আপনারা যে কোনো অনুষ্ঠানে এই সুক্তটা বানাতে পারেন। এই দেখুন উচ্ছে গাছগুলো, এত গরম পড়েছে উচ্ছে গাছ অনেক মরে গেছে আর খুব একটা বেশি বড় বড় হয়নি। এইগুলো এখনো বড় হবে। এই দেখুন একদম গাছের টাটকা উচ্ছে। আজকে ঠেকাটা আনতে ভুলে গেছি বন্ধুরা, প্যাকেটে করে তুলছি। তাই অনেক উচ্ছে গাছ আছে যেগুলো মাটিতে হয়, কিন্তু এইগুলো এই যে জাল দিয়ে ভাড়ার মতো করা হয়েছে। এই জালে বেয়ে বেয়ে উচ্ছে গাছগুলো হলে উচ্ছেগুলো নষ্ট হয় না, মাটিতে হলে অনেক উচ্ছে নষ্ট হয়ে যায়। এই যে আমি এইগুলো তুলে নিয়েছি, এত লাগবে না, দু তিনটে হলেই হয়ে যাবে। এবার চলে যাব রান্নার কাছে। উচ্ছে বাগানের পাশেই রয়েছে বটবটি গাছ, আর এই পাশটা রয়েছে ভেন্ডি গাছ। আজকে আমি আর দিদি দুজনে মিলেই রান্না করব। আজকে বানাবো শুক্তো আর তার সঙ্গে থাকবে আম ডাল। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আমরা অনুষ্ঠান বাড়ি যে শুক্তোটা খাই, সেই শুক্তোটাতে কিন্তু তেতোটা কম লাগে, আর আজকে আমি সেই অনুষ্ঠান বাড়ির মতোই শুক্তো বানাবো। আর এই রেসিপি বানাতে কী কী নিয়েছি আপনাদের বলে দেবো। চিনি, ঘি, লবণ, হলুদ গুঁড়ো, গোটা সরিষা, শুকনো লঙ্কা, তেজপাতা, সরিষার তেল, মুসুরির ডাল, গোটা জিরে, পাঁচ ফোড়ন, রাঁধুনি, এখানে নিয়েছি বড়ি, আর নিয়েছি দুধ। সবজির মধ্যে এখানে কী কী নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি সজনে ডাঁটা, রাঙালু, কাঁচকলা, আলু, বেগুন, উচ্ছে, আদা, আর ডালের জন্য নিয়েছি আম আর রসুন। মেয়েদিকে উনানটা ধরিয়ে নিই। হাতটা দেখে জল শক্ত হয়ে গেছে, মাটি হয়ে গেছে। জলটা ভালো করে গরম করে নেব। কি গো, টক আম কাটতে কাটতে খাওয়া শুরু করে দিয়েছো। বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকম ভাবে টক ডালটা বানাবো। আগে রসুন দিয়ে টক ডাল। জল গরম হয়ে গেছে, ধুয়ে রাখা মুসুরির ডাল দিয়ে দেব। চাপা দিয়ে ডাল সেদ্ধ করে নেব, আর ততক্ষণ এদিকে বাদবাকি সবজিগুলো কেটে নেব। এবছর যেমন সজনে ডাঁটা হয়েছে গাছে, আর তেমন আমও হয়েছে। দেখে নি একবার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আর একটু বাকি আছে, আর চাপা দেওয়ার দরকার নেই, এমনি হয়ে যাবে। বন্ধুরা, শুক্তোতে কিন্তু রাঙালু দিলে খুব ভালো লাগে খেতে। আপনারা রাঙালুর পরিবর্তে গাজরও দিতে পারেন, শিমও দিতে পারেন।
ওটা একধারে সরিয়ে দিয়ে এই রাঁধুনিটা বেটে না। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। শুক্ততে কিন্তু এই রাঁধুনিটাই মেন, রাঁধুনিটা দিতেই হবে অনুষ্ঠান বাড়ির শুক্ততে কিন্তু রাঁধুনি দেয়। কাঁচা কলা, লম্বা লম্বাই ভালো, শুক্তোর একটু এরকম লম্বা লম্বা করে কাটতে হয়। সব সবজি কাটা হয়ে গেছে আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। লবণ, হলুদ, লবণ দিয়ে দেবো, এবার হলুদ, মসুরির ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। সরিষার তেল, গোটা সরিষা, শুকনো লঙ্কা, থেতলে রাখা রসুন, তেলের মধ্যে রসুনটা একটু ভাজা ভাজা করে নেব, তেজপাতা, আম, হলুদ গুঁড়ো, সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। লবণ, অল্প একটু চিনি দেব, আপনারা চিনি নাও দিতে পারেন। এবার এই খুন্তি দিয়ে আমগুলো একটু ভেঙে দেব, আমের টকটা বেরিয়ে যাবে। খুব কম সময়ে হয়ে গেল বন্ধুরা, খুব একটা বেশি সময় লাগে না টক ডাল বানাতে। ঢেলে নেব, বন্ধুরা দিদি দেখুন ডালের বাটিটা ধরে বসে ছিল, যে কখন শুক্তটা হবে, তারপর টক ডাল আর শুক্ত দিয়ে ভাত খাবে। এটা কিছু চাপা দাও। পাঁচ ফোড়ন, গোটা জিরে, শুকনো খোলায় মশলাগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, একবারে শিলনোড়ায় দিয়ে দিলাম, যদি একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেবে। সরিষার তেল, বড়িগুলো লাল করে ভেজে নেব, বড়ি ভাজা হয়ে গেছে তুলে নেব। একই কড়াই দিয়ে দেব সরিষার তেল। আমি উচ্ছের মধ্যে লবণ আর হলুদ আগে থেকে মেখে রেখেছিলাম, তার কারণ দেখুন এই যে উচ্ছের মধ্যে যে জলটা ছিল অনেকটা বেরিয়ে গেছে, আর উচ্ছেটা ভালো করে ভাজা হবে তাহলে। আর যে জলটা আছে এভাবে একটু নিগড়ে নেব, কড়ার মধ্যে দিয়ে দেব। ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব, তেল একটু বেশি করে দিয়ে এই উচ্ছেগুলো একদম লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু শুক্তোতে তেতোটা কম লাগবে।
বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো কিন্তু আমি চাপা দিয়ে ভাজবো না, চাপা দিয়ে দিলে সেদ্ধ হয়ে একেবারে গলে যাবে বেগুন, তাই এমনি ভেজে নেব। ওই একই তেলে আর একটু তেল দিয়ে দেব, তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন লঙ্কা, তেজপাতা, এবারে দেব আলু, রাঙা আলু, আলু আর রাঙালু প্রথমে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। এবার দেব কাঁচকলা, শুক্তোতে প্রথমে আমি 5 ফোড়ন দিয়েছি, আপনারা 5 ফোড়নের পরিবর্তে রাঁধুনিও দিতে পারেন ফোড়নে। এবার দেব সজনে ডাঁটা, সমস্ত সবজি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই শুক্তোর জন্য মশলা আলাদা করে কষার দরকার নেই, আমি এতে দিয়ে দেব আদা বাটা, রাঁধুনি বাটা, মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব দুধ, আর দেব জল, বন্ধুরা শুক্তোতে আমি দুধ আর জল দুটোই হাফ হাফ করে দিয়েছি, আপনারা জলের পরিবর্তে শুধু দুধ দিয়েও এটা করতে পারেন। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা গরুর দুধের পরিবর্তে নারকেলের দুধও দিতে পারেন। লবণ, চাপা দিয়ে সমস্ত সবজি ভালো করে সেদ্ধ করে নেব, খানিকক্ষণ পরে একবার চাপাটা খুলে দেখে নেব, সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়ি, বেগুন আর উচ্ছে যেগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দেব। অল্প একটু চিনি দেব, আমি আর চাপা দেব না, 2-4 বার ফুটিয়ে নেব। মশলাটা দিয়ে দেব, সবার শেষে দিয়ে দেব গা ঘি, আমি কিন্তু আর জাল দেব না, অল্প আছে, চাপা দিয়ে আমি 3-4 মিনিট রেখে দেব, তারপরে শুক্তোটা তৈরি হয়ে যাবে। 3-4 মিনিট পর চাপাটা খুলে নেব, সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। ঢেলে নেব, কি সুন্দর গন্ধ বেরিয়েছে একটা, ঢাকাটা খুলতে। ঢালার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা শুক্তোর গন্ধ বেরিয়েছে, জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে আমি দিদি খাবো। বাড়িতে আলু সেদ্ধ ভাত হয়েছিল, নিয়ে চলে এসেছি, আর এখানে টক ডাল আছে আর শুক্তো আছে, দিদি আলুটা মাখাও। আর এখানে জিরে দিয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম তেল দিয়ে আলু সেদ্ধ মাখানোর জন্য। আজকে আমি কিছু বলবো না, দিদি বলবে।
সত্যি খুব ভালো হয়েছে পাপি শুক্তটা। বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে শুক্ত বানাবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতোই শুক্ত খেতে হয়েছে। এই গরমকালে কিন্তু মাঝে মাঝে শুক্ত খাওয়া ভালো, আপনারাও বাড়িতে বানাবেন। দেখুন বন্ধুরা, দিদি দেখুন শুক্তো দিয়ে সব ভাত শেষ করে দিলাম, আরো ভাত আছে চিন্তা নেই, খাও। এ নাও এই ভাতটা আর শুক্তো দিয়ে নয়, এটা কিন্তু আমি টক ডালের জন্য দিলাম। টক ডালের জন্য? হ্যাঁ, আর যেটা বাদ লেগে গেছে এমনি খেয়ে নাও, তাহলে শুক্তোটা আমি এমনি খেয়ে নিই। এত ভালো হয়েছে, আঙুল চেটে ফুটে খেয়ে নিলাম। এবার দেখি টক ডালটা কেমন হয়েছে। টক ডালের এই আমটা খেতে এত ভালো লাগে, এটা আবার আঁটি বসে গেছে, লাস্টে খাবো আমটা। কেমন লাগছে টক ডালটা? দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা, বেশ ভালো লাগছে। আমটা যা লাগছে না, আমটা খেতে যা লাগে, হাত চেটে পুটে খেয়ে নিচ্ছি, এত ভালো হয়েছে। বন্ধুরা, ভিলেজ স্টাইল এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, আর আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল, আর অবশ্যই একটা লাইক দেবেন।